এমআরের স্বপ্ন থাকে যে এমআর প্রফেশন আসে তা তার তো আর সবার স্বপ্ন থাকে যে আমরা কেরিয়ার গ্রোথ করব এই কেরিয়ার গ্রোথ হওয়ার জায়গাটাতে একটা এমআর কিভাবে কীভাবে নেবে যেখানে সে এরিয়া ম্যানেজার হতে পারবে কত বছর পর একটা এমআর এরিয়া ম্যানেজার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে প্রসেসটা কি আছে কিভাবে সে নিজেকে এরিয়া ম্যানেজার হিসেবে ইন্টারভিউ দেবে এই যে দুটো একটা কনফিউশন থাকে যে অনেকে জানতে চাই এই দুটো অ্যান্সার জানতে চাইবো তোর কাছ থেকে পরিকল্পনা আছে যে আমি দু তিন বছর বা চার বছর পর একটা প্রমোশন হয়ে এরিয়া ম্যানেজার হব তো সেই ক্ষেত্রে কি এক্সট্রা কি স্কিলটা লাগবে যেখানে এখন থেকে যদি কেউ প্রিপারেশন নেয় বা সেদিকে যদি ফোকাস করে তার জন্য বেনিফিট হবে ভাবে যে একটা এমআর এর অনেকটা সাপোর্ট থাকে মানে দেখা এটা তুইও ভালো করে জানিস কিন্তু যখন সে ফার্স্ট লাইন ম্যানেজার হয়ে যাচ্ছে মানে এমআর থেকে যখনই প্রমোশন নিচ্ছে তখন আর তার সেই ব্যাকআপটা তার থাকে আমার চ্যানেলে একটি কমেন্ট বারবার আসে স্যার আপনি এমআর নিয়ে তো অনেক ভিডিও বানান আচ্ছা স্যার এমআর এর পর কিভাবে এরিয়া ম্যানেজার হওয়া যায় এই নিয়ে যদি ভিডিও বানান আমার ইচ্ছা ছিল যে এই বিষয়ে আমি অ্যাডভাইস না করে কোনো এক এক্সপার্টের রায় নেওয়া আজকে আমার সাথে আছে আমার বন্ধু সন্তু আমরা একসাথে দু বছর কাজ করেছি তারপর সন্তু এখন প্রমোশন হয়ে গেছে এরিয়া ম্যানেজার হয়ে গেছে আজকে আমি সন্তুকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম সন্তু কেমন আছিস বল ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আশিক আশিক হচ্ছে আমার ব্যাচমেট আমার খুব ভালো মনে আছে আমাদের ফার্স্ট ডে এবং লাস্ট ডে হ্যাঁ দুটো দিন আমার খুব ভালো মেমোরেবল আমার কাছে আর মাঝের দিনগুলো তো খুবই ভালো ছিল তো সেই থেকেই আশিকের সাথে আমার পরিচয় এবং সেই বন্ধুত্ব আজও রয়েছে আগামী দিনেও থাকবে তো যাই হোক আমি সন্ধুকে প্রথম যে প্রশ্ন করবো ডাইরেক্ট যে প্রশ্নটা আসবে যে এমআর এর স্বপ্ন থাকে যে এমআর প্রফেশন আসে তা তার তো সবার স্বপ্ন থাকে যে আমরা কেরিয়ার গ্রোথ করব এই কেরিয়ার গ্রোথ হওয়ার জায়গাটাতে একটা এমআর কিভাবে প্রিপারেশন নেবে যেখানে সে এরিয়া ম্যানেজার হতে পারবে বা তার প্রসেসটা কি আছে সেটা তোর কাছ থেকে আমি জানতে চাই তো আমাদের প্রফেশনে যেটা তুইও ভালো করেই জানিস কারণ তুইও আমাদের প্রফেশনে অনেক দিন কাটিয়েছিস তো আমাদের প্রফেশনে ভালো দিকও আছে খারাপ দিক আছে এটা শুধু আমাদের প্রফেশন বলে না সমস্ত প্রফেশনেই তাই পজিটিভ আর নেগেটিভ বোথ আর দেয়ার তো সেখানেতে আমার যেটা মনে হয় যে 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 প্রফেশনে আছি সেই প্রফেশনে পজিটিভ সাইড দেখে ফিউচারের দিকে এগিয়ে যাওয়া তো আমার যেটা মনে হয় যে একটা মেডিকেল রেপস সে যখন মেডিকেল রেপস থাকছে তার এক রকমের থাকে বা মেন্টাল তার থাকে আস্তে আস্তে সে যখন সেগুলোকে ডেভেলপ করতে থাকে যখন সে প্রিপেয়ার হয় যে না আমার ফিউচারের গোল আছে যে আমি এর পরে আমি এএসএম হবো বা তারপরেও অনেকের গোল থাকে মানে আমারও তো একটা গোল ছিল বলি আমি আজকে এমআর থেকে এএসএম হয়েছি এভিএম হয়েছি এরপরে আমার একটা ইচ্ছা আছে যে আমি পরে regional ম্যানেজার হব তারপরে এইভাবে প্রত্যেকের একটা করে গোল সেট ফাটা উচিত তো সেই গোল সেটটা প্রথম দরকার আর এমআর থাকতে থাকতে মানে আমার যেটা মনে হয়েছে যে সে তার নিজের জায়গাটাকে ভালো করে ডেভেলপ করবে যে আমি যে জায়গাটাতে কাজ করছি সেই জায়গাটাতে एक्चुअली আমার জব রোলটা কি আমার কি কাজ আমাকে কি কি রেসপন্সিবিলিটি নিতে হবে এই জিনিসগুলো খুবই দরকার আর যখন একটা মেডিকেল লেভ থেকে সে যখন এরিয়া বেস ম্যানেজার হচ্ছে তখন তার উপর অনেক দায়িত্ব তার উপর রেসপন্সিবিলিটি বাড়ছে সে একটা টিমকে লিড করছে মানে একটা টিমের লিডার সে তার টিমকে মোটিভেট করতে হবে তাকে টিমকে এই সমস্ত জিনিসগুলো আস্তে 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 নিজের মধ্যে ডেভেলপ করতে থাকতে হয় মেডিকেল হ্যাঁ এখানে যেটা দুটো প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন হয় যে কত বছর পর একটা এমআর এরিয়া ম্যানেজার হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে আর দু নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রসেসটা কি আছে কিভাবে সে নিজেকে এরিয়া ম্যানেজার হিসেবে ইন্টারভিউ দেবে এই যে দুটো একটা কনফিউশন থাকে যে অনেকে জানতে চায় এই দুটো অ্যান্সার জানতে চাইবে তোর কাছ থেকে প্রথম প্রশ্নটার উত্তর তুইও ভালো করে জানিস যে যে কোনো কিছুর একটা কোনো বয়স হয় না যে হ্যাঁ আমি দু বছর পরে নেব না পাঁচ বছর পরে নেবো এটা ডিপেন্ডিং আপন নিজের উপর আর এটা নিজের উপর ডিপেন্ড করে যে যত তাড়াতাড়ি করে যে জিনিসগুলোকে অ্যাডাপ্ট করতে পারবে সে তত তাড়াতাড়ি করে সেই জিনিসগুলো থেকে নিজেকে বেরিয়ে গিয়ে আরো এক্সপার্টাইজ আমার যেটা মনে হয় ব্যক্তিগত ভাবে একটা মেডিকেল মিনিমাম চার থেকে পাঁচ বছর এক্সপিরিয়েন্স হওয়ার পর তাকে ফার্স্ট লাইনের দিকে বা এরিয়া সেলস ম্যানেজারের দিকে ভাবনা চিন্তা করা উচিত তার বেশি আবার নেওয়াটা উচিত নয় কারণ এজটা একটা ম্যাটার করে যারা ভালো রেপুটেড কোম্পানি হয় তারা ফার্স্ট লাইন ম্যানেজারের জন্য এজ প্রেফার করে থার্টি টু থার্টি ফোর থার্টি ফোর এর পর যারা টপ টেন কোম্পানি আছে তারা কিন্তু আর সেভাবে প্রেফারেন্স দেয় না আচ্ছা ঠিক আছে তো সেটার জন্য আমি বলবো যে কেউ একজন যদি ক্যারিয়ার স্টার্ট করে আমি ধরলাম যে টোয়েন্টি থ্রি থেকে হয়তো স্টার্ট করলো টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি এইট পর্যন্ত সে মেডিকেল ডেক্স কাজ করলো কাজ করার পর সে এবারেতে নিজেকে চিন্তা ভাবনা করে প্রিপারেশন নিয়ে ফার্স্ট লাইনের দিকে এগুতে পারে সেটাতে তার টোয়েন্টি এর জায়গায় থার্টিও হোক অসুবিধা নেই থার্টি পর্যন্ত সে প্রমোশন নেই নিল ফার্স্ট লাইনের যদি তার ফার্দার আবার গোল থাকে তাহলে তাকে থার্টি ফোর এর পরে আবার সেইগুলোকে নিয়ে আচ্ছা এবার সেকেন্ড প্রশ্ন ওটা হচ্ছে প্রসেস কি আছে যেমন এম আর হওয়ার জন্য তারা একটা প্রসেসকে তারা দেখেছিল হয়তো কোথাও থেকে ট্রেনিং নিয়েছিল বা কারো রিসোর্স দিয়ে একটা ইন্টারভিউ দিতে গেছে তারপর সিলেকশন হয়েছে তো এই ক্ষেত্রে প্রসেস টা কি আছে এদের ম্যানেজার হওয়ার এই ক্ষেত্রে প্রসেস তো ধর দু রকমের হয় তুই জানিস যে দুই যে আছিস সেই অর্গানাইজেশ সেই অর্গানাইজেশন ভালো মনে করে যদি তাকে মনে করে যে না সেটাকে নিতে পারবে বা আমরা তাকে দিয়ে করিয়ে নিতে পারবো এই টা যখন চলে আসে তখন একটা ইন্টারনালি প্রমোশনের ব্যাপার থাকে আচ্ছা আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে একটা হেডকোয়ার্টারে আমি ছ বছর কাজ করেছি তারপরেতে আমার কোম্পানি হয়তো মনে হয়েছে যে না একে এস এ প্রমোশন দিলে এস এ কাজগুলোকে করতে পারবে আবার আমারও সেই ইচ্ছাটা ছিল যে আমিও করতে পারবো আমার মতো সেই কনফিডেন্স ছিল সেটার জন্য আমি প্রমোশন নিয়েছিলাম আর কি এটা একটা প্রসেস হলো আর একটা প্রসেস হচ্ছে যে হয়তো নিজের অর্গানাইজেশনে সেই সুযোগটা সব অর্গানাইজেশন তো সমান হয় না কোন কোন অর্গানাইজেশন আছে তুই জানিস যাদের এমপ্লয়ি মানে লং লাস্টিং করে কি সেভাবে সুইচ করে না তারা সেক্ষেত্রে ইন্টারনালি প্রমোশনের ব্যাপারটা একটু কম থাকে হয়তো তোর দেখা যাচ্ছে যে তুই ভেবে নিয়েছিস আমি এবার প্রমোশন নেবই আচ্ছা আমাকে আগামী মাসের মধ্যে আমি প্রমোশন নেবো এটাতে আমার কোম্পানি হবে তো সেক্ষেত্রে হচ্ছে কোথায় হচ্ছে ভ্যাকেন্সি না এগুলো খোঁজ খবর রাখলে আর মার্কেটে থাকতে থাকতে একটা পরিচিতি তো হয়ই সেখানেতে আরো অন্যান্য কোম্পানির ম্যানেজমেন্টের যারা থাকেন তারাও কাজ করে তাদের সাথেও একটা রিলেশন তৈরি হয়েই যায় তারাও একটা প্রেফারেন্স দেয় যে না আমার কোম্পানি ফার্স্ট লাইনে ভ্যাকেন্সি আছে এই ছেলেটা ভালো কাজ করে এর সাথে ডাক্তারদের ভালো রিলেশন আছে সেক্ষেত্রে একটা প্রেফারেন্স পাওয়া যায় বা তারা রেফারেন্স দেয় যে না একে ফার্স্ট লাইন হিসাবে ডিফারেন্স বিটুইন এমআর অ্যান্ড এরিয়া ম্যানেজার জব মানে যখন একটা এমআর হিসেবে যখন কাজ করেছিস বা যারা করে তাদের একটা নিশ্চয়ই একটা কাজ থাকে তাদের একটা অঙ্গুল্য থাকে তার উপরে যখন একটা এএসএম হিসেবে যখন একটা পোস্টেড হয়ে যায় তার কাজের একটু তো ভ্যারিয়েন্ট থাকি তাই না তো এই অবশ্যই অবশ্যই জানতে চাই প্রথম আমি যেটা বলবো যে আমি যখন এমআর ছিলাম আমি তখন যে কোনো কিছুর ব্যাপারে আমি আমার ম্যানেজারের উপর কিন্তু ডিপেন্ডেবল মার্কেটে কাজের ব্যাপারে হোক বা আমার অফিসিয়াল কোনো ব্যাপারে হোক আমাকে আমার ম্যানেজারের উপর ডিপেন্ডেবল থাকতো তো আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করতাম এটা কি করবো ওটা কিভাবে করব ম্যানেজার আমাকে সেইভাবে গাইড করত এবং সেই গাইডেন্স অনুযায়ী আমি সেই কাজগুলো করতাম এখন আমি সেই জায়গায় এসেছি আমাকে আমার টিম কি হ্যান্ডেল করতে হয় টিমের তিনজন চারজন যে যারা থাকে বা পাঁচজন যে সমস্ত প্রতিভা থাকে পাঁচজনের মতামত পাঁচ রকমের পাঁচ জনের তাই এই সমস্ত মানসিকতা এবং এই মানসিকতা গুলো যখন আমি এম ছিলাম তখন একরকমের ছিলাম আজকে আমি ম্যানেজার হয়েছি এখন আমার অন্য রকমের মানে পুরোটাই হচ্ছে সিচুয়েশন হ্যান্ডেল আর আচ্ছা তখন একরকম সিচুয়েশন আমি হ্যান্ডেল করে এসেছি এখন একরকম সিচুয়েশন হ্যান্ডেল করি যেমন বিভিন্ন টেরিটরির যেমন বিভিন্ন রকম সেল হয় বিভিন্ন রকম ছেলের অ্যাক্টিভিটি বিভিন্ন রকম হয় তাদেরকে অল ম্যানেজটা করতে হয় রাইট যেহেতু একজন আর এমআর এর যদি বলি এমআর হওয়ার জন্য কয়েক কয়েকটা স্কিল আমরা ধরে নিই যে কমিউনিকেশন স্কিল ভালো চাই এই চাই মানে জয়েন করার জন্য তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যার পরিকল্পনা আছে যে আমি দু তিন বছর বা চার বছর পর একটা প্রমোশন হয়ে এরিয়া ম্যানেজার হব তো সেই ক্ষেত্রে কি এক্সট্রা কি স্কিলটা লাগবে যেখানে এখন থেকে যদি কেউ প্রিপারেশন নেয় বা সে দিকটা যদি ফোকাস করে তার জন্য বেনিফিট হবে একটা এরিয়া ম্যানেজার হতে গেলে একটা কিছু বেশি কিছু দরকার হয় সেটা না কিন্তু যেটা সব থেকে বেশি দরকার আছে রেসপন্সিবিলিটিটা কিন্তু নিতে জানতে হবে ওকে রেসপন্সিবিলিটি আমাকে নিতে জানতে হবে এবং অনেস্টলি সাথে আমি কাজটা করব আমি আমার কাছে আমি যখন ম্যানেজার হয়েছি মানে আমার আন্ডারে তিনটে চারটে পাঁচটা ছেলে থাকবে তাদেরকে আমি ইকুয়ালি ভাবে যেন দেখি আমার কাছে এ তাকে হয়তো আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি তাকে সমস্ত আমি সুযোগ সুবিধা দিচ্ছি অন্যদের দিচ্ছি না সেখানে একটা নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে এইগুলো যেন না হয় একটা ম্যানেজার মানে সে সবাইকে সমান ভাবে গাইড করবে আর আরেকটা যেটা স্কিল যেটা একটা ম্যানেজারদের যেটা খুবই দরকার সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিলটা তো খুবই দরকার কমিউনিকেশন স্কিল একটা ম্যানেজারের খুব স্ট্রং হওয়া দরকার কারণ বিভিন্ন জায়গার কাজ করতে গেলে আমি যেমন যখন সাউথ বেঙ্গলে যখন ছিলাম ওখানকার রকমের এনভায়রনমেন্ট আমি এখন নর্থ বেঙ্গল আছি এখানকার এনভায়রনমেন্ট পুরো আলাদা এখানকার হিলের ডক্টরেরা আলাদা রকমের এই দিকের নিচের ডক্টরেরা আলাদা রকমের হ্যাঁ এইটার জন্য কমিউনিকেশন তো অবশ্যই বেটার হওয়া দরকার আর আমি যেটা দেখতাম মানে ম্যানেজারদেরকে অনেক বেশি পেপার ওয়ার্ক করতে হয় তো এটা কি সত্যি না পেপার ওয়ার্কের থেকেও আরো একটা জিনিস খুব দরকার সেটা যে পেশেন্স ধৈর্য আচ্ছা এটা কিন্তু ম্যানেজারদের কিন্তু খুবই থাকা দরকার আচ্ছা ঠিক আছে কারণ কি বল মানে যখন কোন এমপ্লয়ের সাথে যখন আমি কাজ করছি হয়তো কোন একটা কোম্পানির স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিটা হয়তো আমি তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে বুঝতে চাইছে না বা তার মনে হচ্ছে না এটা আমার করলে আমি বেনিফিটেড হয়তো নাও হতে পারি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করাটা এটা ম্যানেজারের কিন্তু মানে স্কিল লাগে ঠিক 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 এটার স্কিল লাগে একদম অনেকের যেটা আবার প্রশ্ন থাকে যে স্যার আমরা যখন এরিয়া ম্যানেজার হয়ে যাব মোটামুটি সিটিসি এনহ্যান্সমেন্টে কতটা হয় মানে ইনক্রিমেন্টে কতটা একটা পাওয়া যেতে পারে অ্যাপ্রক্স কতটা হয় এটা যদি কি বলেন তাহলে ভালো হয় মানে যদি ধরে চলো যে আমরা একটা থেকে মানে একটা স্টার্টিং কতটা সিটিসি হতে পারে একটা এরিয়া ম্যানেজার এবং আপ টু যেতে পারে সেটা যদি আমরা ডিসকাশন করি আই একটা ভালো হবে মানে এটাও ডিপেন্ড করে যে আমি কোথায় প্রমোশন নিচ্ছি বা আমার অর্গানাইজেশনটা কতটা বড় বা তাদের বিজনেস ভালো কিরকম হয় টার্ন ওভার কিরকম হয় সেটার উপর তো ডিপেন্ড করে তাও যেটা বলবো যে ইন্টারনালি যদি কেউ প্রমোশন নেয় সেক্ষেত্রে তার এক একরকমের হয় আর যদি কেউ কোম্পানি সুইচ করে অন্য একটা কোম্পানিতে যায় সেক্ষেত্রে তার ইনক্রিমেন্ট লেভেলটা আলাদা হয় আমি সে ফর এক্সাম্পল আর কি যে আমি ইন্টারনালি যদি প্রমোশনের কথা বলি হয়তো কারুর এজ এ এমআর সিটিসি রয়েছে তিন লাখ টাকা

আর আমি যদি অন্য ক্ষেত্রে কোম্পানিতে যদি যাই সেক্ষেত্রে তখন একটা নেগোসিয়েশনের ব্যাপার থাকে যে আমি তিন লাখে এখানে করছি এবার তো ফার্স্ট লাইন হিসেবে আমি প্রমোশন নেওয়া বলে ডিসাইড করেছি তো সেক্ষেত্রে আমি চাইছি যে আমার সিটিসি টা সাড়ে চার দিয়ে স্টার্টিং হোক আচ্ছা এটা একটা হয় আর একটা হয় প্রতিটা কোম্পানির একটা রুলস নিয়ে চলে যে কিছু কিছু কোম্পানি আছে যাদের একটা ফার্স্ট লাইন দের সিটিসি স্টার্ট হয় হয়তো সাড়ে চার বা পাঁচ লাখ থেকে সে তুমি প্রিভিয়াস কোম্পানিতে কত সিটিসি ছিল তা দেখার দরকার কত কমই যত কমই হোক না কেন আমার অর্গানাইজেশনে তুমি আসছো আমার ফার্স্ট লাইনের সিটিসি ফাইভ লাখ থেকে স্টার্টিং তা তোমাকে মিনিমাম ফাইভ লাখ দিয়ে আমি স্টার্ট করছি তারপরে কনফার্মেশন ইমপ্লিমেন্ট তো আলাদা যখন হবে তখন তো ভালো ওকে ওকে এই হয় আর একটা তুই যেটা বললি যে মোটামুটি কত থেকে স্টার্টিং কত পর্যন্ত হতে পারে একটা ফার্স্ট লাইন ম্যানেজারের স্টার্টিং মোটামুটি চার লাখ সাড়ে চার লাখ থেকে স্টার্টিং হয় তার চার লাখের নিচে হয় না ম্যানেজার চার লাখের ওপরই হয় আর এটার এন্ড লাইনটা ঠিক বলা যাবে না কারণ অনেক ফার্স্ট লাইন ম্যানেজার আছে সিনিয়রিটি অনুযায়ী প্রায় দশ লাখের কাছাকাছি সিটিসি হয়ে গেছে বা তার থেকে বেশিও আছে প্রিয় ভালো করে জানিস যারা জিএসকে তে যারা থাকে তাদের ম্যানেজারদের এটিসি মোর ঠিক এরকম ধরনের কোম্পানি অর্গানাইজেশন খুবই কম কিন্তু থাকে আরেকটা যেটা অনেক সময় অনেক দেখেছি যে এমআর এর মধ্যে যেটা একটা খুব মানে এই কারণে তারা বলে যে আমরা এমআর থেকে এরিয়া ম্যানেজার হব না বা আমরা প্রমোশন নেব না রিজেন্টটা কি না ট্রাভেল অনেক বেশি বেড়ে যায় তো এটা কি সত্য না মিথ্যা না ট্রাভেল ট্রাভেল টা বেড়ে যায় এটা একটা ব্যাপার আর একটা যেটা হাই ব্যাপার থাকে সেটা হচ্ছে জব সিকিউরিটি ভাবে যে একটা এমআরএর অনেকটা সাপোর্ট থাকে মানে ব্যাকআপ এটা তুইও ভালো করে জানিস কিন্তু যখন সে ফার্ফলাইন ম্যানেজার হয়ে যাচ্ছে মানে এমআর থেকে যখনই পম শুন নিচ্ছে তখন আর তার সেই ব্যাকআপ টা থাকে না সাপোর্টটা আর সে পায়নি সেটার জন্য সে ভাবে যে আমার জব সিকিউরিটি টা এরপরতে কি হবে এটা তো দৃঢ় হত্যার ইচার ক্ষেত্রে আমার পার্সোনালি যেটা ওপিনিয়ন যে তোমার পারফরমেন্স হচ্ছে তোমার জব সিকিউরিটি একদম তোমার পারফরমেন্স তোমার জব সিকিউরিটি তুমি যদি সততার সাথে কাজ করো তোমার কাজটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার জবটার অলওয়েজ সিকিউর থাকে ওকে ওকে তাতে তোমার যাই হোক না তুমি যদি তোমার অর্গানাইজেশনকে দেখাতে পারো যে আমি আমার কাজ হান্ড্রেড পার্সেন্ট করছি হান্ড্রেড পার্সেন্ট করছি কোম্পানি যা যা স্ট্র্যাটেজি আছে আমি সমস্ত স্ট্র্যাটেজি

পাঁচ এম আর আছে ঠিক আছে সেখানেতে তার ইনসেন্টিভ ক্রাইটেরিয়াতে বলা আছে যে পাঁচ জনের মধ্যে লিস্ট চারজন যদি তোমার ইনসেন্টিভ পাই সেক্ষেত্রে তুমিও পাবে ওকে সেক্ষেত্রে তুমিও পাবে আমার কোন কোন কোম্পানি থাকে যে পাঁচ জনের মধ্যে যদি অ্যাটলিস্ট তিনটে হেডকোয়ার্টার তোমার যদি অ্যাচিভ করতে পারে তাহলে তুমিও সেখানে তার একটা পার্সেন্টেজ তোমাকে দেওয়া দেওয়া হবে ওকে এইরকম ধরনের গুলো থাকে সেটার জন্য ম্যানেজারদের ইনসেন্টিভটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় একবারে যে ডিফিকাল্ট আমি বলবো না কিন্তু হয় অনেক ম্যানেজারে কিন্তু ইনসেন্টিভ ভালোই পাই আমারও দেখা আর অনেক ম্যানেজার দেখ হয়তো কোম্পানির নিয়ম আছে যে পাঁচ জনের মধ্যে পাঁচ কি পেতে হবে তবেই তুমি পাবে সেক্ষেত্রে সেগুলো একটু চাপ হয়ে যায় কারণ কোনো মাসে অনেক হেডকোয়ার্টারের তো একই রকম সিচুয়েশন থাকে না ফাইনালি যে প্রশ্নটা করব কি অ্যাডভাইস হবে যে আমার যে ভিডিও যে সকল আগামী যারা এমার হতে চাইছে বা কিছু আছে আমার ভিউয়ার্স আছে যারা ছ মাস আট মাস কাজ করছে এরকম আমার সাবস্ক্রাইবারও আছে যারা হয়তো অ্যাডভাইস হিসেবে নিতে চাইবে যে আমাদেরকে সন্তু স্যার কি বলছেন ওকে তো কি অ্যাডভাইস হবে যেটা যাদের পরিকল্পনা আছে যে আগামী তারা প্রমোশন নিতে চাইবে কোন জিনিসটা যদি এখন থেকে তারা ফোকাস করে ইন ফিউচার তাদের প্রমোশন নিতে সুবিধা হবে দু তিনটে অ্যাডভাইস তোর কাছে একটা জিনিস অ্যাডভাইস করবো সেটা হচ্ছে মাইন্ড সেট ওকে ওকে গ্রোথ মাইন্ডসেট মাইন্ডসেট আপটা সবার প্রথম দরকার ওকে ভেরি হ্যাঁ যে আমি ভবিষ্যতে এই জায়গায় পৌঁছাতে চাই এবারে তার জন্য আমাকে কোন কোন স্টেপগুলোকে পেরিয়ে যেতে হবে সেইটা দরকার যে মাইন্ডসেট আপটা আমার প্রথম সবার প্রথম ধাপ যে আমি এই জায়গাতে পৌঁছাবো আগামী নিচে কি একটা গোল সেট করনি তাই যে আগামী 10 বছরের মধ্যে আমি এই জায়গাটাতে যেতে চাইছি সেই অনুযায়ী সেই ছোট ছোট স্টেপ নিয়ে এবারে আমি তো একবারই আমার জেড এসএম হতে পারবো এমআর থেকে আমি জেড এসএম হতাম আমাকে ফার্স্ট লাইন হতে হবে সেকেন্ড লাইন হতে হবে তারপর থার্ড লাইন মানে জেড এসএম হয়ে যাচ্ছে ঠিক ঠিক সেটার জন্য একটাই জিনিস দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট ওকে ওকে আর এক্সট্রা কোনো স্টাডি বা এক্সট্রা কোনো কিছু অ্যাক্টিভিটি যেটা সাইড বাই সাইড করবে যাতে তার ইন আলাদা করে কিছু না শুধু কেবল মার্কেটে তুমি কাজ করছো তোমাকে মার্কেটে তুমি সব সময় তোমার নিজের মার্কেটটাকে তুমি জানো কোন কোন কোম্পানিতে কি কি প্রোডাক্ট লঞ্চ করছে বা কোন মলিকিউল গুলো নতুন আসছে কোন মলিকিউল গুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড এইটুকু নিজের মার্কেট টা জানো তোমাকে আর কিছু জানতে জানতো এটা জানলেই তোমার আর তার সাথে সাথে ডাক্তারদের সাথে যতটা পারবে নিজেদের রিলেশনটাকে বিল্ড আপ করবে তোমার রিলেশনই তোমাকে ফিউচারে তুমি কোথায় যাবে সেটা তোমাকে ঠিক করবে ওকে মানে যে টেরিটোরিতে একটা এমআর কাজ পাবে ওই টেরিটোরিতে সে যদি বস হয়ে যায় এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে আগামী চার পাঁচ বছর পর তার একটা ওই টেরিটোরি দরুন সে ইনহ্যান্ড মানে ইনহাউস প্রমোশন হোক বা সেটা যারা প্ল্যানিং করছে যে ফিউচার সেটা করতে পারবে রাইট ওকে 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 থ্যাংক ইউ শোনতু ধন্যবাদ ব্যস্ত সময়টা আমাকে যে দিলি আমার খুব ভালো লাগলো কারণ আমি জানি যে ভিডিওটা অনেক অনেকের হেল্প হবে কারণ আমি আমাকে অনেক যখন প্রশ্ন করেছিল যে এবিএম নিয়ে কিছু ভিডিও বানান ফার্স্ট লাইন আমি একটা জিনিস ভাবছিলাম যে আমি তো কোনোদিন এবিএম বি হইনি আমার কোনো অভিজ্ঞতা নেই এবিএম হিসেবে কাজ করার তো আমি একচুয়ালি অ্যাডভাইস দেওয়াটা ঠিক সেরকম ব্যক্তি নয় যদি পসিবল হয় কোনো একজন এক্সপার্টকে যদি আসতে পারি সেক্ষেত্রে ভিডিও বানাবো ধন্যবাদ ঠিক আছে Okay, malathagi